যেন এক পাখির রাজ্য, ছোট ছোট খাঁচায় বর্ণিল বিদেশি পাখি। পাখিদের কিচিরমিচির, ডানা ঝাপটানো আর শান্ত ভাব মুগ্ধ করছে পাখি প্রেমীদের। ব্যস্ততাকে পাশ কাটিয়ে বর্ণিল পাখি দেখতে ছুটে এসেছেন রাজধানীবাসী, বাদ যায়নি ছোট শিশুরাও। খাঁচায় বন্দি পাখির সাথে শিশুদের সক্ষমতা বাড়াতে অভিভাবকদেরও আগ্রহের ঘাটতি নেই। পাখির প্রেমে রাজধানীর বাইরে থেকেও ছুটে এসেছেন অনেকে। আমি পাখি দেখতে আসছি। আমাদের বাচ্চারা তো ঘরে বন্দি থাকে, যার কারণে পাখি দেখার মতো সুযোগ হয় না, সেটা মনে করেই চলে আসা। আমি রাজশাহী থেকে এসেছি, প্রতি বছরই পাখি মেলা দেখতে আসি এবং এই মেলাটা আমার কাছে খুব ভালো লাগে। আমাজন প্যারট, আফ্রিকান গ্রে প্যারট, জাপানিজ ক্রেস্টেড বাজরিগর, ম্যাকাও, লাভবার্ড সহ নানা প্রজাতির পাখির দেখা মিলছে প্রদর্শনীতে। প্রায় 70 প্রজাতির 300 জোড়া বিদেশি পাখি রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য, যা দেখে চোখ জুড়িয়ে যাওয়ার অবস্থা। এইরকম একটা জিনিস দেখে আমি খুবই মুগ্ধ বিচলিত হয়ে পড়েছি। বাইরে সব পাখি দেখা যায়, এখানে যেসব পাখি আছে, তো আমার মতো কি এখানে আসলে না মনটা একটু অন্যরকম হয়ে যায়, ভালো লাগে। আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও খাঁচায় জন্ম এবং বেড়ে ওঠা পাখি নিয়েই আমাদের এই প্রদর্শনী। আগামীতে এই আয়োজন জেলা পর্যায়ে নিয়ে যাবার পরিকল্পনা রয়েছে। যারা অবৈধ পথে চলে যাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের একটা প্রয়াস এই পাখির মাধ্যমে। আমরা কোনো লাইভ বার্ড অ্যালাউ করি না, লাইভ বার্ডের আমরা বিরোধী। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে করতে চাই এবং ঢাকা সিটি থেকে আমরা প্রত্যেকটা জেলায় করার চিন্তা ভাবনা রয়েছে। শহর থেকে পাখি কমে গেলেও পাখির জন্য ভালোবাসা হারায়নি। পাখি প্রেমের অনন্য আয়োজন হয়ে থাকবে এই প্রদর্শনী। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা।